সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি হচ্ছে তান্দুরি চিকেন এই তান্দুরি চিকেনটা আপনারা কি করে ঘরোয়া উপকরণে সহজভাবে বানিয়ে নিতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আর খেতে যে কত মজা হয়েছে তা আপনারা বানিয়ে খেয়ে আমাকে বলবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। এর জন্য আমার যা যা লাগছে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটার নিয়ে নিয়েছি এক এক করে আমি এখন সবগুলো মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লেবু রস এখানে আপনারা টক দই থাকলে টক দিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে লেবু রসটা ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ সয়া সস এক চা চামচ টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন এটা সব মশলার ব্যালেন্স খুব সুন্দরভাবে করে আর এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম টমেটো সস টেবিল চামিচ সব কিছু দিয়ে এখন আমি মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মশলাগুলো সব মাখিয়ে নিলে চিকেনের ভিতরে সব মশলা যেহেতু এখন একসাথে মেশানো হয়ে গেছে আর চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে এখন আমি মাংসগুলোকে আগেই ধুয়ে একটা স্টেনারে ছেঁকে রেখেছিলাম এই তো এখন আমি একটা একটা করে মশলা মাখিয়ে নিচ্ছি আর এভাবে আমি একটু মাছ বরাবর একটু কেচে নিয়েছি তাহলে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি এক এক করে সবগুলো চিকেনেই মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিও রাখতে পারেন আর যদিও একেবারে কম রাখেন কমসে কম এক ঘন্টা তো অবশ্যই রাখবেন এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পর চলে আসলাম ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়েছি আর এই তো মাংসগুলো আমার ম্যারিনেট করা হয়েই গেছে এখন একটা একটা করে দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা একেবারে লো মিডিয়ামে করে দিয়েছি এই তো কিছুক্ষণ পর এক পাঁচটা ভাজা একটু হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমি কিছুক্ষণ পর আবার উল্টে দেব এভাবে আমি উল্টে পাল্টে একটু চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর যেহেতু সাদা মুরগি খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় তারপর চুলার আঁচটা কমিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুপাশটা এরকম ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে স্মোকি ফ্লেভার আনতে কয়লাগুলোকে এভাবে আমি আগে চুলায় জ্বালিয়ে নিয়েছি তারপর আমি একটা স্টিলের বাটিতে করে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ঢাকনাটা কমসে কম দশ থেকে পনেরো মিনিট পরে উঠাবেন তাহলেই দেখবেন যে একেবারে স্মোকি ফ্লেভার খুব সুন্দর যেটা না হলে গ্রিল চিকেনের স্বাদটা পুরো জমেই না তৈরি হয়ে গেল কত সহজেই আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘ্যাসের চুলায় বানিয়ে ফেললাম তান্দুরি চিকেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম